হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে বড় দিন, মাঝখানে এই দুটো দিন ব্লগ করা হয়নি। একটা দিন আপনাদের সাথে কী কী জিনিস কিনেছি সেগুলো শেয়ার করেছি, তারপরের দিন একদম রেস্ট নিয়েছি। তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর, এখন আমরা বেরোচ্ছি সামনে পাটুলি। তো মানে পুরো নিউ পার্ক স্ট্রিট হয়ে গেছে, এত ভিড় এত ভিড়। আমরা সামনেই কোথাও ঘুরবো ঠুরবো, ঘুরে দেখি কী কী খাওয়া যায়। আর এই দেখুন উনি নাচছেন। এখানে দেব এসেছিল, তবে আমার মনে হয় এতক্ষণে দেব চলে গেছে। তো দেবকে তো দেখা হবে না, দেবের স্মৃতি উদ্দেশ্যে আমরা ঘুরে ঘুরে বেড়াবো। এটা হচ্ছে ক্রিসমাস কেক, এইরকম তিনখানা কেক বানিয়েছিলাম, দুটো দেওয়া হয়ে গেছে, তো আপনাদের সাথে একটাই শেয়ার করতে পারছি। পিঙ্কি আর সায়ন এসেছে, সায়নের বেলুন দেখুন, গ্যাস বেলুন। এটা কদে কিনেছি সায়ন? এই তো বাবা যা ভিড় বেলুন দোকানে। তাই দেব এসেছিল, দেবকে দেখেছো? এইটাই আমি এক্ষুনি বললাম ব্লগে, এই বেলুনটা খুব সুন্দর হয়েছে। কত নিয়েছে? না না না, একদম না একদম না, ও কান্না শুরু করলে না আমি থামাতে পারবো না। এই দেখো কি হয়েছে, কি হয়েছে। বড়দিনের অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও, অনেক নিউজ পড়বে পরে মামা, রাতে রাতে রাতে। চারিদিকে শুধু ভিড় দেখুন, ওই দিকটা পুরো জ্যাম হয়ে গেছে, এমন অবস্থা। ওইদিকে আর মানুষ যেতে পারছে না, তবু এই ওয়েটা একটু ফাঁকা। সার্জেন্ট ফার্জেন চলে এসেছে, আমরা তো হেঁটে আসলাম লিটারালি। এখানে চলছে 110 নম্বর ওয়ার্ডের প্রোগ্রাম, যেটা আমরা এখন দেখবো না। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি যাবো ফুচকা খেতে। এখনো রাত শুরুই হয়নি, ফুচকা ফাঁকা, এদিকে ঘুগনি পুরো ফাঁকা। শেষে নানটু আর আমি দুজন দুটো ডিম খাচ্ছি। আরেকজন এসেছে ডিম সিদ্ধ খেতে, উনি ডিম সিদ্ধ আর আলু ছাড়া কিছু খান না। এই রাস্তাটার অবস্থা দেখুন, ঢোকা বন্ধ হয়ে গেছে লিটারালি, সবাই বেরোচ্ছে এখান থেকে আর ওই দিক থেকে ঢুকছে, ওই দিকে তো আরও খারাপ অবস্থা। চলো পালিয়ে যাই। এখানে আংটি পাওয়া যাচ্ছে 20 টাকা করে। এখানে খুব সুন্দর সুন্দর কিছু আংটি পাওয়া যাচ্ছিল, তো আমি এটা নিয়েছি একটা, আর একটা নিয়েছি হচ্ছে এইটা। এটা হচ্ছে ছোটর ভাই, আছো কেমন? এত ভিড় এত ভিড় বাইরে যে আমাদের, আমরা ভ্যাবা চাকা খেয়ে গেছি যে আমরা কি করব। তাড়াহুড়ো করে আমরা বাড়ি চলে এসেছি যে না ভিড়টা কমুক, আমরা বাইক নিয়ে বেরোই, পাটুলির বাইরে যাই, কারণ পাটুলিতে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। এত ভিড় ভাবা যাচ্ছে না, মনে হচ্ছে যেন দুর্গাপুজোর অষ্টমী বা নবমী হল যেরকম হয় না সেই রকম। থ্যাংক গড যে নান্টু বলেছে গাড়িটা থাক, গাড়িটা রেখে যায়, গাড়ি নিয়ে গেলে তো জ্যামের মধ্যে পড়তে হতো। তো কোনো রকমে আমরা পালিয়ে এসেছি, গিয়ে দেখি ডিনারের ব্যবস্থা করি, খেয়ে ঠেয়ে আমরা না হয় 12টার পর বেরোবো, যখন পাটুলি খালি হয়ে যাবে। সাহস করে আমরা আবার বেরোচ্ছি, সামনে বাউল প্রোগ্রাম আছে, তো ইয়াটা ডেফিনেটলি ভিড় থাকবে। আমরা আপাতত পাটুলি থেকে পালাবো, তাই বললো নান্টু। বেলুন কোথায় গেল? ওই না ওর উপরে, এটা জাস্ট দেখুন, ও মাই গড কি কিউট, প্রিন্সেস লাগছে। যদি এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়েছে না, খুব সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। ওই দিকটা দেখে হালকা মনে হয়েছিল, যত এগোচ্ছি তত আরো ভিড় আরো ভিড়। এখানে এসেছিল আজকে দেব, বাট দেখা হয়নি। আজকে দেবের জন্মদিন, তো আশা করি পরের বছর দেখো। বাবা খাওয়ার জায়গায় ভিড় দেখো নান্টু, এ বাবা কি মারাত্মক অবস্থা। আমরা জাস্ট লিটারালি পাটুলি থেকে পালাচ্ছি। আমরা এখন এসেছি রুবির এদিকে, আর রুবির এদিক পুরো ফাঁকা, চারিদিক পুরো ফাঁকা, আর মানে পাটুলি
আছে আর রুবি দেখুন কতটা শান্ত। ঠিক আছে আমি কালকেই যাচ্ছি। ঠিক আছে, টাটা টাটা। হ্যাঁ, এখানে কি পুজো হচ্ছে? এটা কি পুজো ছিল? এখন ওটা বোধ হয় জয় মাতাদির ভাষণ ছিল, বুঝতে পারলাম না, হিন্দিতে লেখা ছিল। এটা হচ্ছে এখন আমরা গড়িয়াহাটে, গড়িয়াহাটও ঘুমিয়ে পড়েছে, পাটুলি ঘুমাচ্ছে না। ব্রিজের ওপরটা খুব সুন্দর লাইটিং টাইটিং করেছে, বোধ হয় বড়দিন বা নিউ ইয়ারের জন্য হতে পারে। বাবা, গড়িয়াহাট তো পুরো ঘুমিয়ে পড়েছে গো। কিছু পাবো এখানে খাবার? দেখা যাক। প্রায় 20 মিনিট বসার পর ওনারা বললেন কোনো রকম বিরিয়ানি হবে না। প্রচন্ড খিদে পেয়েছে। আমি নিয়াতে এসেছি, দেখা যাক এটাতে বিরিয়ানি পাওয়া যায় কিনা। পাশে একটা চাইনিজ রেস্টুরেন্ট এসেছে, ওনার এসেছিল লাল হুডি পরা, উনি আমাদেরকে বলে গেলেন আর এটা দিয়ে গেলেন। তো আপনারা যদি এদিকে আসেন তাহলে আমি নিয়ার একদম পাশে চাইনিজ রেস্টুরেন্ট আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। এটা একদম মিষ্টি করে আমাদেরকে বলেছে যে আমরা প্ল্যান চেঞ্জ করে নিয়েছি, আমি আর নাট্টু আমরা এই পাশের যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটাতেই চলে এসেছি। আমাদের হ্যাঁ ভীষণ বাজেট ফ্রেন্ডলি, আমাদের গড়িয়াতে একটা আছে, কোয়ান্টিটি বেশ ভালো। আসলে পরে দেখিয়ে দেবো, আমি অন্যের টেবিলে দেখতে পাচ্ছি কোয়ান্টিটি বেশ ভালো। এটা হচ্ছে ওনাদের মেনু, এই হচ্ছে মেনু, ভীষণই বাজেট ফ্রেন্ডলি, ভীষণই বাজেট ফ্রেন্ডলি। আর কোয়ান্টিটি তো আসলে পরে আপনারা দেখতেই পারবেন, আমি দেখে যতটা বলছি বেশ ভালো কোয়ান্টিটি। আমরা নিয়েছি 1 প্লেট মিক্সড ফ্রাইড রাইস আর 1 প্লেট হুনান কোথায় গেল, হুনান চিকেন। আপাতত ফার্স্ট আমরা ডাক নেবো ভেবেছিলাম, তো ডাকটা পাওয়া যায়নি, আর ফিশেরও কিছু আপাতত নেই, তো চিকেনের ওপরেই নিয়েছি। চলে এসেছে আমাদের ডিনার, এটা হচ্ছে কোয়ান্টিটি ফর 1 প্লেট। একদম আসছে না ফোকাস, এদিকটা দাও, এদিকেও আসছে না, এই পাশটা আসবে, হ্যাঁ এখানটা আসছে। এটা হচ্ছে 1 প্লেটের কোয়ান্টিটি আর এটা হচ্ছে 1 প্লেটের কোয়ান্টিটি। তো আমার মনে হয় এটা দুজনের জন্য একদমই এনা। এখানকার যে টিস্যু পেপার হোল্ডারটা, সেই হোল্ডারটা আমার ব্যাপক লাগলো, তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। জিনিসটা বেশ ইউনিক দেখতে। এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টটা, একদম গড়িয়াহাটে যে ঢুকছেন উল্টো দিকে, কষে কষার উল্টো দিকে, আমিনিয়ার একদম পাশে। তন্দুর হাউসে গিয়েছিলাম আজকে, কিন্তু পরিবেশটা এত বাজে লাগলো, আর রিজনেবল ছিল একটা সময়, সবার জন্য ছিল, কম্বো অফারগুলো খুব ভালো ছিল, সেগুলো আর নেই। 390-450 এইরকম হয়ে গেছে, মানে অনেকটা এক্সপেন্সিভ হয়ে গেছে। সেই তুলনায় আমরা এখন যেটা খেলাম সেটা আমার অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি মনে হলো। তো একদিকে খুব ভালো ব্যাপারটা যে ওখানে আমরা খেতে পারিনি, তার জন্য আমরা একটা নতুন রেস্টুরেন্ট ডিসকভার করতে পারলাম, এটা একটা খুব ভালো ব্যাপার। এখন আমরা খাচ্ছি পান চুনার খড় দিয়ে। কেন তোমার মুখ লাল হয়ে যাবে বলে? আমি চুন খড় দিয়ে খাবো। ধারণ করে হচ্ছে পানটা, পুরো আমরা নিজেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্সোনালাইজ হয়ে বানাচ্ছি। বেরিয়ে গেছি আমরা, রাতও হয়ে গেছে, দাঁড়ান বলি কটা হয়েছে, বেশি না, 11:47 হয়েছে, আর পুরো কলকাতা শুনশান হয়ে গেছে। আশা করি এতক্ষণে পাঁচলি ঘুমিয়েছে, গিয়ে দেখা যাক। এখনো দেখুন অবস্থা, জায়গা আছে, এটা এখানটা জায়গা আছে, এখানটা রাখো। বাইকে ছড়াছড়ি পাটুলি, পুরো শহর ঘুমিয়ে পড়েছে। আর এখানে পাটুলির অবস্থা দেখুন, পাটুলি জাস্ট মনে হচ্ছে না, পাটুলি জাস্ট জেগেছে, হ্যাঁ জাস্ট ঘুম ভেঙেছে পাটুলি। ফাইনালি এই জায়গাটা এসে একটু ফাঁকা হয়েছে, বসার কয়েকটা সিট দেখা গেছে। বসবে, লেবু চা খাবে নাকি ওই দিকে যাবে? আমরা ফাইনালি বাড়ি। আর এইদিকে দেখুন একজনকে আমাকে কামড়াচ্ছিল, জামা ধরে টানছিল। এই যে কি হয়েছে তোদের? হ্যাঁ পিচকারি টুকটুকি, স্যান্ডিকে আনতে গিয়েছিল চুকটুকি, আমাদের জন্য কেক পাঠিয়ে দিয়েছে, আমি এখান থেকে ডেফিনেটলি এক্ষুনি 1 পিস ট্রাই করব। ফাইনালি শেষ হলো বড়দিনের রাত, আর এইদিকে দেখুন প্রিন্সেস স্যান্ডিকে চাদর গায়ে দিয়ে বাবার পাশে মন দিয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে আর গুড নাইট বলারও টাইম নেই, সো আমি ওর হয়ে বলছি ভেরি গুড নাইট। এখানেই শেষ করছি আজকের ব্লগ, দেখা হবে ডেফিনেটলি কালকে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।